نحمده ونصلي على رسول الكريم اما بعد মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহু ওয়া কুনু মাআস সাদিকিন মা কানা লিআহলিল মদিনা ওয়া হাওলাহুম মিনাল আরাবি আইয়াদাহাল্লাহু আন রাসূলিল্লাহ ولا يرغب بأنه عن نفسه ذلك بأنه لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا أن يغيظ الكفار ولا ينالون من عدو نيلا نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين صل اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد والدماء برشكة اللهم صلينا مولانا محمد وعلى احمده وصلي على رسول الكريم اما بعد سوره توبার শেষ দিকের আয়াত পাঠ করেছি শানুর দুল হলো এক পর্যায়ে রাসূল বাকির সময় দলে দলে লোক ইসলাম কবুল করার জন্য আসতো তাদের ভিতরে বেশ কিছু অঙ্গ লোকের চিন্তা এবং ধারণা ছিল যে আমরা বিশ্ব নবীর কাছে বায়াত গ্রহণ করেছি আমরা শিক্ষা দীক্ষা করেছি আমরা আমল বন্দী করতেছি আমাদের আখেরাতে মুক্তির জন্য এই যথেষ্ট এই পর্যায়ের মুসলমানরা রাসূল পাকের সোহবতে বড় বেশি আসতেন না দরবারে আসতেন না কারণ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে সমস্ত নবীর শ্রদ্ধা যে বিশ্ব নবীর কাছে ইসলাম কবুল করেছি এলমে দিন আমরা শিক্ষা করেছি আমল বন্দী করতেছি এই তাকাতে নাজাতের যথেষ্ট আমরা রাসূল পাকের কাছে তার দরবারে যোগদান যোগাযোগ না করলে এমন বেশি কিছু আসে যায় না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার বিশ্বাস হে ইমানদার বান্দাগণ হে বিশ্বাসী বান্দাগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ডরাও আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন আর তোমরা সত্যবাদী বান্দাদের সঙ্গী হও অর্থাৎ রাসূল সাল্লাম আবু বকর সিদ্দিক উমর উসমান তাদের দিশা যে তাদের সঙ্গে তোমরা থাকো তাদের সহবাদ অবলম্বন করো বিষয়টা আরো পরিষ্কার করেছেন মা কান আলি আহলিল মদিনা ওয়া মান হাওলাহুম من الاعراب ان يتغلبوا على رسول الله مدينه شهرের বাসিন্দা এবং চতুর্দিকে যত গ্রাম মনে কাছে কারো পক্ষে উচিত হয় না এই তখলফু আন রাসূলিল্লাহ আমি আল্লাহর রাসূল রাসূল থেকে দূরে আলাদা হই বিচ্ছিন্ন থেকে কারো পক্ষে উচিত হয় না ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি আর রাসূলের জীবনের চেয়ে নিজেদের জীবনের প্রতি বেশি আগ্রহ নিতে বেশি মহব্বত রাখা উচিত হয় না অর্থাৎ প্রত্যেকে যেন নিজ নিজ দানের চেয়েও রাসূলের জীবনকে বেশি মহব্বত করে ذلك بأنه لا يصيبهم صبر ولا نصب ولا مخبز في سبيل الله আল্লাহ যে নির্দেশ করেছেন যে মদিন শহরে বাসিন্দা এবং চতুর্দিকে যত গ্রামগুলো কারো উচিত হয় না আমি আল্লাহ রাসূলের থেকে দূরে আলাদা বিচ্ছিন্ন যাওয়া উচিত না এবং রাসূলের জীবন হচ্ছে নিজেদের জীবনের প্রতি বেশি মহব্বত আগ্রহ থাকা উচিত হয় রাসূলের জীবনকে যাতে প্রত্যেকে নিজেদের জীবনের বেশি মহব্বত করে সুবহানাল্লাহ
এখন কিছু লোক এরকম মাঝে মধ্যে পাওয়া যায় কিনা। আমরা মুজাদ্দিদ আজম হাজরাতের বায়াত বর্তমান হাদিসের কাছে আমরা বায়াত গ্রহণ করছি, আমরা আমাদের কাছে তাসাউফ শিক্ষা আছে, অনুখণ্ড আছে, শরীয়ত কেতাব আছে, আমরা অসংখ্যবার এই ওয়াজগুলোকে শুনেছি, এগুলো আমরা পড়ি এবং পড়াইতেছি। কাজে আমাদের কেন্দ্রীয় সম্মেলনে মাসিক মাহফিলে বাৎসরিক মাহফিলে যোগদান না করলে এমন কি আসে যায়? কারণ এই বিষয়ে তো আলোচনা হবে, এই পূর্ণাঙ্গ এই বিষয় তো আমরা ভালোভাবে জানি বুঝি। তাহলে যাদের উপলক্ষে আয়াত নাযিল হয়েছে তাদের অবস্থা কিনা, এই আয়াত কি অমান্য করা হয় না? ওই যে কিছুজন মুসলমান তাদের ধারণা আছে আমরা রসুলের কাছে বয়াত করি, বিশ্বের কাছে ইসলাম কবুল করছে, সে এলমে দিন শিক্ষা করছে, আমল বন্দি করতে কি করতেন না, তারা সরকার যোগাযোগ করতেন না, সৌভাগ্য অবলম্বন করতেন, তাহলে তাদের অবস্থা হয় না? এই ঢঙ্গে যে ধারণা বর্তমান যাতে আসে তাদের এই সুরে তোমার সাথে আয়াতের উপরে আমল হয় না, আমল লঙ্ঘন করা হয়, লঙ্ঘন করা হয় না? কারণ ধর্ম শিক্ষা না, ধর্ম জারি কামের চেষ্টাও ফরজ, ধর্ম শিক্ষা না, ধর্ম জারি কামের চেষ্টাও কি গুরুত্বপূর্ণ ফরজ, ধর্ম শিক্ষা করা এক গুরুত্বপূর্ণ কাজ, আমল বন্দী করা আমল গুরুত্বপূর্ণ কাজ, দাড়ি কামের জন্য সর্বশক্তি নিয়োগ করা, জান মালে দায়িত্ব প্রদত্ত করা বিশেষ গুরুত্বপূর্ণ ফরজ। এখন যদি পুরান লোকেরা মনে করে যে আমরা তো শিক্ষাই বলছি, আমরা যোগদান না করলে কি আসে যায়, তাই নতুন লোকেরা আসবে ধর্ম জারি কায়েম হবে? তাহলে সামনে যে আল্লাহর আলামিন বর্ণনা করেছেন আল্লাহ নির্দেশতা করে রসুল বাগের সঙ্গী হওয়া, রসুলের সর্বত অবলম্বন করা, এই কাজটা করলে কি লাভ কি ফায়দা সেই সময় বর্ণনা করেছেন। যেহেতু নিশ্চয় কথা বলছেন এই শিক্ষা করতে গিয়ে ধর্ম তালিকা আমি করতে গিয়াম অনেক জমাউন পিপাসার সম্মুখীন হইতে হইত, কষ্টের সম্মুখীন হইতে হইতো, মাখমাছের মানে ক্ষুধার সম্মুখীন হইতে হইত, পিপাসা ক্ষুধা আল্লাহর পথে খালি খাড়ি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে দিন জারি কায়েমের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা করতেন, তাতে কোনো কোনো সময় ক্ষুধা এবং পিপাসার সম্মুখীন হইতে হইত, এবং দেশকে দেশ মাঠকে ময়দানকে বাধা অতিক্রম করতে হইত। আল্লাহর উল্লেখ করেছেন ইল্লা কুতিবা লাহুম আমালুন সালিহুন, এই ক্ষুধা পিপাসা মাদারকে মাদার অতিক্রম করা প্রত্যেকটাই আমল নামার ভিতরে হজ যেভাবে নেকাবল নামাজ দেখো এইভাবে প্রত্যেকটাই আমল নামায় এরকম নেকামল বিবদ্ধ করা হজ। তাহলে যারা বয়াত গ্রহণ করার পরে শিক্ষাধিকার উপরে দূরে সরে থাকে তার এই অকলগুলি সব থেকে বঞ্চিত হয় কিনা, আর এই সব সাহাবা রাসূলের সৌভাগ্য অবলম্বন করতেন ধর্ম জারি কায়েম করতে গিয়া দেশকে দেশ অতিক্রম করতে হইত, আমরা ময়দানকে মাঠে অতিক্রম করতে হইত, এবং অনেক সময় ক্ষুধা পিপাসার সম্মুখীন হইতে হইত, অথচ এই ক্ষুধা পিপাসা এটা পর্যন্ত হজ যেমন নেকামল নামাজ এরকম আমল নামে আপনার নেকামল লিপিবদ্ধ করা হয়েছে, এর থেকে বঞ্চিত হয় কিনা? বিষয়টা সবাই গভীর ধ্যান খেলে সেটা অনুভূত হবে। এখনো কিছু লোকের ভাবে ভ্রান্তির মধ্যে আপনার রয়ে গেছে। আচ্ছা এই যে বাকফাসা তো ক্ষুধার কথা উল্লেখ আছে, আমন পিপাসা বুঝতে পারছেন, জমান বিবাহে মাখমাসা মানে ক্ষুধা, বর্তমান এই যারা মাহফিলে আসেন তাদের কিছু ক্লান্তি শ্রান্তি ভোগ করতে হয় কিনা, কষ্টের সম্মুখীন হইতে হয় কিনা, আপনার খানা পিনায় পেশ লাগে কিনা, ক্ষুধা শুনে হইতে হয় কিনা, কি মিলছে কিনা ঘটনা? তাহলে সে কোরআনে পাকের মধ্যে বিষয় আল্লাহ উল্লেখ করছেন, এখনো তো আপনার দূরের থেকে আসেন, অনেক পথ চিনেন না, পথ চিনেন না, কত হয়রান ফুরহান হইতে হয় ওর সময় আপনার ক্ষুধা সার ক্ষুধা আর ঠিক মতো খানা মিলে না, মাঘ মাসের জন্য কথা উল্লেখ আছে না ক্ষুধা,
তাহলে এতে মন খারাপ করা উচিত না। গাছ যত বড় হয় বাতাস তত বেশি লাগে, ঠিক কি নাকি? গাছ যত বাতাস তত এই আমাদের আন্দোলন অভিযান যত জোরদার হবে তত এর ভালোর দিক প্রশংসার দিকে বেশি হবে, আমার এই কষ্ট সমস্যা ও যত বেশি হবে। টেবিলের সামাল দেওয়ার চেষ্টা করতে হয়, অনেকে নিজে সামাল দিতে পারে না কিন্তু কথাগুলি বলে এরা কাজটা ষষ্ঠ না এক নম্বর না, যারা বলতে পারে যে আমরা এতগুলি সমস্যা ছিল হুজুর সমাধান করে আসে দোয়া করে বুঝতে পারছে, এরা বলে আল্লাহর ধর্ম অভিযান এক নম্বর মুজাহিদ। আর যারা সমাধান করতে পারে বলে তারাও দরদি, অন্যথা তার কি ঠেকছে, তার সংসারে কিছু কাজ আছে না, এইসব বিষয়ে চিন্তা ভাবনা করে নিজে সমাধান করতে পারে না কিন্তু বলে যে এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, এত তো বুঝা যায় এই অভিযানের জন্য ধর্মীয় প্রচার অভিযানের জন্য মহব্বত আছে কিন্তু এটা ফার্স্ট ক্লাস ফার্স্ট না এক নম্বরের আপনার মুজাহিদ না। এক নম্বর হাইট কারণ এরা বলতে হবে যে পাঁচটা সমস্যা হয়েছিল বুঝলে এগুলো সমাধান করে আসছি দোয়া করছি, এইভাবে সমাধান করার চেষ্টা করুন। আর যারা পারেন না তারা অবশ্যই তা আপনার গার্জিয়ানের কাছে কর্তৃপক্ষের কাছে জানাবে। তো বিষয়ে আপনার কষ্টটা কিছু পাতলা হয়েছে কিনা, আপনার ক্ষুধার কথা উল্লেখ আছে, ক্ষুধার সম্মুখীন হয়েছেন না আজকে, পিপাসার সম্মুখীন হয়েছেন কিনা, মাঠকে মাঠ অতিক্রম করেছেন, দেশকে দেশ অতিক্রম করেছেন কিনা, বিচারকরা যে বিচার করে হাদিসের মধ্যে উল্লেখ আছে তারা যে মাথা ঝুলায় হাত ঝুলায় কথা বলে প্রত্যেকটা নামাজ এবং হজের মতো আমল না লিপিবদ্ধ করা হয়। এইবার তলবিল ইলম যারা তারা যে পথ চলে তাদের পথ চলা তার উস্তাদের মাথা ঝুলায় ইস্তাদের মাথা ঝুলে সমর্থন দেয় প্রত্যেকটাই নামাজ যেরকম নাকামত হজ এইরকম নাকামত লিপিবদ্ধ করা হয়েছে। এরকম বিচারক যারা তার ন্যায় বিচার যারা করে তাদের প্রত্যেকটা কাজ ইসলাফি না মাথার লড়ানি হাত লড়ানি এই কাজে না লাগে প্রত্যেকটা হজ এবং নামাজের মধ্যে আমল নামে লিপিবদ্ধ করা হয়। এইভাবে ধর্ম শিক্ষা এবং জারি কায়েমের ব্যাপারেও একই অবস্থা, সবাই খুশি কি নাকি কোন এই কষ্টের জন্য গিয়ে মন খারাপ করতে হবে আপনার ধৈর্য ধারণ করতে ইন্নাল্লাহু মা আস-সাবিরিন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সবরকারী বান্দাদের সাথে আছে।